ইয়েলো বেলিড বা হলদে পেটি সাপটি ভয়ঙ্কর বিষধর যার বিচরণ আরব সাগরে। এই সাপটি এখন বিচরণ করছে কক্সবাজার সৈকতে। এই সাপটি নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে ভারতের পশ্চিমবঙ্গের দীঘা সৈকতে আতঙ্ক বিরাজ করছে। দীঘা সৈকতটি বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের ঠিক উল্টা দিকে অবস্থিত। ভারতে এই সাপের প্রতিষেধক বা অ্যান্টিভেনম না থাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সূত্রের তথ্য মতে ইয়েলো বেলিড সাপ বিশ্বের আটটি ভয়ঙ্কর সামুদ্রিক সাপের মধ্যে অন্যতম। এই সাপের দংশনে মৃত্যুর হার 80%। বিশেষজ্ঞদের মতে হলদে পেটি সামুদ্রিক সাপ হল বিশ্বের সবচেয়ে বেশি দেখা পাওয়া সামুদ্রিক সাপ। এটি অত্যন্ত বিষাক্ত প্রজাতির সাপ যা হাইড্রোফিন সাব ফ্যামিলির অন্তর্গত। একটি স্বতন্ত্র দ্বিবর্ণ প্যাটার্নের এই সাপটি আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, মেক্সিকো, বাজা ক্যালিফোর্নিয়া এবং মধ্য আমেরিকার উপকূল সহ ভারত প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমন্ডলীয় এবং উপকূলীয় জলে পাওয়া যায়। একটি প্রাপ্তবয়স্ক ইয়েলো বেলিড সাপের গড় দৈর্ঘ্য 3 ফুট। সাপটির একটি মসৃণ আঁশ এবং একটি মসৃণ আকৃতির শরীর রয়েছে।